সামনে থেকে বুঝতেই পারছো আজকে আমরা যাচ্ছি বোনের বাড়ি। তো আমরা এখান থেকে 50-60 জনের মতো বনে যাচ্ছি তো আজকে ফুললি ব্লগ করব, ওটা দেখাবো বোনের বাড়িটা, কি কি খাওয়া দাওয়া করবো সব তোমার সাথে শেয়ার করবো, ওটা ব্লগটা দেখতে থাকবো। ঠিক আছে, আর দেখে বলো আজকে আমার লুকটা কেমন লাগছে, এই দেখো। তো এই দেখো আমাদের তথ্য রেডি, আমরাও রেডি, এবার যাব। এই যে কোণে যাত্রী যাওয়ার জন্য সব দাঁড়িয়ে আছে, আর এখনো গাড়ি আসেনি। তো ফাইনালি আমরা পাড়ার রাস্তা থেকে মেন রাস্তায় হাই রোডে উঠে পড়েছি। তো আমাদের প্রত্যেকটা মারুতি দাঁড়িয়ে গেছে, কারণ পরপর মারুতিগুলোকে দাঁড় করানো হচ্ছে যাতে একসঙ্গে সবাই যেতে পারি। চলো বাইকে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা চলে এসেছি বোনের বাড়িতে ঘুরতে সবাই মিলে। যেমন আজকে পুরো সেলিব্রেটি হয়ে গেছে, প্রচুর লোকের ভিড় বোনের কাছে ছবি তোলার জন্য। তো আমি তো বেশি পাচ্ছি না ছবি তোলা, ছবি তুলতে হবে যাই হোক, আমার মামাদিন বলে কথা। নিচে কিছু ছবি তোলার পর আমরা উপরে চলে এলাম বোনের ঘরটা দেখতে, আর ওদের বারান্দা দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। তো চলো তোমাদের বোনের ঘরটা দেখাই। প্রচুর লোকের ভিড়, চলো যাওয়া যাক বোনের ঘরটাতে। এই যে এটা হলো আমাদের বোনের ঘর, আর এটা হলো আমার বোনের বর। এত দূর থেকে এসেছে, একটু তো খাওয়া দাওয়া করতে হবে। খিদেও পেয়েছে, তাদেরকে পকোড়া খেয়ে নিলাম। এদিকে আমার বৌদি কফি খেতে ব্যস্ত। তখন পকোড়াটা খেয়েছিলাম, এবার কফিটা খেয়ে নিলাম। ভাত কেন রাখবো, সবই খেতে হবে। তো এরা দুজনে এখন ফটো তুলতে খুবই ব্যস্ত, এদেরই তো সময়, তো এরা ফটো তুলুক আমরা দেখি। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার আমি আইসক্রিমটা খাচ্ছি। তো আইসক্রিমটা গলে গেছে, তো গলে গেছে তো কি হয়েছে, খেতে তো হবেই।
আইসক্রিম একটা লোভনীয় জিনিস বলে কথা। এদিকে আমার চেরির সাথে খেলতে ব্যস্ত, খুবই খেলছে, ওর খুবই পছন্দ হয়েছে চেরিকে। তো চেরিকে তোমরা আগের ভিডিওতে দেখেছো, বিয়ের ভিডিওতে, তো তোমরা আবার বউ ভাতের ভিডিওতেও চেরিকে দেখতে পেলে, আমাদের নতুন গেস্ট। আমার মেয়ে দেখো কত হাসছে ওকে পেয়ে, তো ঘুষে এবার খেতে বসে গেছে। আর এইদিকে আমার দাদারাও খেতে বসেছে, দাদা বোনেরা, বোনের শাশুড়িরা সবাই মিলে একসাথেই খেতে বসেছে। আমাদের যেহেতু খাওয়া হয়ে গেছে, তো আমরা নিচে কি করব তাই ওপরে চলে এলাম, ওরা খাক আমরা ওদের সাথে থাকি, গল্প করি। তো এবার বাড়ি যাওয়ার জন্য আমরা রেডি হচ্ছি, যে যার গাড়িতে উঠে পড়ছে, তো চলো আমিও গাড়িতে উঠে পড়ি। এবার বাড়ির দিকে রওনা হতে হবে, মনটা সত্যি খুব খারাপ লাগছে, বোনকে ছেড়ে চলে যেতে হবে। বোনেরও মন খারাপ লাগছে কিন্তু কিছু বলতে পারছে না, তো আমার মেয়েকে খুব আদর করছে। তো শেষমেশ আমাদের গাড়িটা ছেড়েই দিল, তো আমরা এবার বাড়ির দিকে সত্যি সত্যি রওনা হয়ে পড়লাম। তো বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি, তো আমাদের ব্লগটা আজকে আমরা এখানেই শেষ করলাম। টাটা, এখানেই আমাদের বিয়েবাড়ির ব্লগ শেষ হলো।